এই বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে, যার অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল অফিস, আদালত, আধা সরকারি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব বন্ধ আছে এবং অনলাইনে ক্লাসের একটি ব্যবস্থা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে। তার ওই অংশ হিসাবে সরকারি আইজলা কলেজ বগুড়া অনলাইন ক্লাসের আয়োজন করেছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে। আমাদের ডিপার্টমেন্টেও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে কানেক্টেড হবে। আমাদের ডিপার্টমেন্টের একটি ফেসবুক আইডি খোলা হয়েছে এবং একটি গ্রুপ ওপেন করা হয়েছে ডিপার্টমেন্টের নামে। তোমরা সেই গ্রুপে অ্যাড হবে এবং সেই গ্রুপে অলরেডি আমরা কতগুলো ক্লাস আপলোড করেছি, তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে। আশা করি সবাই উপকৃত হবে। নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই ফোন করবে এবং পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে কিছু জানতে হলে অবশ্যই আমাকে ইমেল করবে, কোনো সংকোচ করবে না। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর কাছে সংরক্ষিত কোরআনের লিখিত অংশ, আমরা আজকে কি আলোচনা করব সেটি কিন্তু এখনো বলি নাই। প্রথমে চলো আমরা কতগুলো ছবি দেখে নিই। এখানে দেখা যাচ্ছে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর কাছে সংরক্ষিত কোরআনের লিখিত কিছু অংশ। একটি পত্রিকায় শিরোনাম এসেছিল এভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার লেখা পবিত্র কোরআনের সন্ধান। জার্মানির বার্লিন স্টেট লাইব্রেরিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার লেখা পবিত্র কোরআনের কপির সন্ধান পাওয়া গেছে। প্রায় শত শত বছর ধরে এটি এখানে পড়ে আছে। জুরিখের লাইব্রেরিতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে 7 পৃষ্ঠার চর্ম কাগজে লেখা এই কপি 606 থেকে 652 সালের মধ্যে লেখা হয়েছিল। এখন বর্তমানে আমাদের বাসা বাড়িতে যেই কোরআন শরীফ আছে, সেই কোরআন শরীফটা অনেক কাভারগুলো অনেকটা উন্নত মানের, অনেকটা মসৃণ এবং মনোমুগ্ধকর, আকর্ষণীয় তার কাভার পৃষ্ঠাগুলো। আমি কিন্তু আজকের আলোচ্য বিষয় তোমাদেরকে এখনো বলি নাই। কিছু ছবি দেখে দেখছো তোমরা এবং আমি কিছু রিড আউট করেছি, সেখান থেকে গেস করো তো যে আজকের আলোচ্য বিষয় কি হতে পারে। আজকের আলোচ্য বিষয়টাকে নিশ্চিত হওয়ার জন্য ঠিক কি বিষয়ে আলোচনা করা হবে এটা জানার জন্য চলো আমরা পবিত্র কোরআন শরীফ থেকে কতগুলো উদ্ধৃতি শুনে আসি। সময়ের স্বল্পতার কারণে আমরা এগুলো প্লে করছি না। এখানে বলা আছে যে সূরা আল বুরুজে বলা হয়েছে বাল হুয়া কুরআনুম মাজীদ ফী লাওহে মাহফুজ, অর্থাৎ এটি এমন একটি গ্রন্থ যা লাওহে মাহফুজে সংরক্ষিত। সূরা আল হিজরে এখানে বলা হয়েছে যে আমি স্বয়ং নিজে এই গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। তাহলে এবার তো আমরা নিশ্চিত বলতে পারি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল কোরআন সংরক্ষণ ও সংকলনের ইতিহাস। ঠিক আছে, শিখন ফল হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মূলত আল কোরআনের পরিচয় লিখতে পারবে, আল কোরআন সংরক্ষণ এবং সংকলনের ইতিহাস বিশ্লেষণ করতে পারবে, কোরআন সংরক্ষণ ও সংকলনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বলতে পারবে, আল কোরআন সংরক্ষণ ও সংকলনের গুরুত্ব বর্ণনা করতে পারবে। আজকের আলোচ্য বিষয় মূলত দুই ভাগে বিভক্ত।
প্রথমত হচ্ছে আল কোরআন সংরক্ষণের ইতিহাস, দ্বিতীয়ত হচ্ছে আল কোরআন সংকলনের ইতিহাস। আমরা একটু দুই ভাগ করে নিয়ে আলোচনা করব আমাদের বোঝার সুবিধার্থে। আল কোরআন সংরক্ষণের ইতিহাস এটিকে আবার কয়েকটা ভাগে আমরা ভাগ করব। সেটি হচ্ছে প্রথমত মুখস্থকরণের মাধ্যমে আল কোরআন সংরক্ষণ করা হতো, এবং দুই নাম্বার হচ্ছে লিখিত আকারেও কোরআন সংরক্ষণ করা হতো। চলো আমরা জেনে নিই যে মুখস্থকরণের মাধ্যমগুলো ছিল কি কি আর লিখিত আকারে সংরক্ষণের মাধ্যমগুলো ছিল কি কি। মুখস্থকরণের মাধ্যমগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি কর্তৃক মুখস্থকরণ করা হতো, সাহাবীগণ কর্তৃক মুখস্থকরণ করা হতো, এবং জিব্রাইল আলাইহিস সালাম কর্তৃক বাৎসরিক পুনরাবৃত্তি হতো। আচ্ছা, এ থেকে একটি প্রশ্ন সবাইকে, তোমরা সবাই নিজ নিজ ভাবে খাতায় লিখবে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো এখানে কোরআনের কয়েকটা আয়াত উদ্ধৃতি করা হয়েছে, এবং একটি পত্রিকার শিরোনাম রিড আউট করা হয়েছে। এখান থেকে তোমরা সবাই নিজ নিজ ভাবে বাসায় খাতায় লিখবে যে আল কোরআনের সংজ্ঞা কি, আল কোরআন কাকে বলে। যেমন সূরা বাকারায় বলা আছে যে জালিকাল কিতাবুল লারাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এছাড়া আমরা অন্যভাবে বলতে পারি যে সুদীর্ঘ 23 বছর ধরে মানব জাতির প্রয়োজন অনুযায়ী আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত ঐশী গ্রন্থই হচ্ছে আল কোরআন, তাই না? তাহলে চলো এবার আলোচনা করবো আমরা লিখিত আকারে কিভাবে সংরক্ষণ করা হতো। আমরা এখন আলোচনা করলাম পূর্বে যে কোরআন মুখস্থকরণ করার মাধ্যমে কিভাবে সংরক্ষণ হতো, এখন আলোচনা করব লিখিত আকারে কিভাবে সংরক্ষণ হতো। আমরা জানি যে প্রধান ওহী লেখক জাহিদ বিন সাবির রাজিয়াল্লাহু আনহু সহ 44 জন ওহী লেখক বৃন্দ লিখিত আকারে আল কোরআন সংরক্ষণ করতেন। এখানে আমরা কতগুলো ছবিও দেখতে পাচ্ছি। পাথরের ছবি দেখছি, উটের চামড়ার ছবি দেখছি, গাছের ডাল দেখছি, বিভিন্ন পশুর হাড় দেখছি। তার মানে কি, এগুলো থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে এগুলোতে এগুলো লিখে রাখার মাধ্যম ছিল। এখানে একটি একপাশে একটা ছবি দেখা যাচ্ছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেজুরের বাগান। অনেক সময় খেজুরের গাছের খেজুরের পাতায় লিখে রাখা হতো, এবং গাছের ডাল বা বাকুল বা ছালে লিখে রাখা হতো। তোমরা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা বা এই গাছটা কিন্তু আজও বেঁচে আছে। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের সময়ই গাছটা বেঁচেছিলেন, তখন ওই আমলের গাছ, চার খলিফার আমলেও ছিল, বর্তমানে যেহেতু আছেই। আল কোরআন সংকলনের ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলছে কিনা চলো আমরা একটু দেখে নিই। সূরা আল বুরজে বলা হচ্ছে যে বাল হুয়া কোরআন মাজিদ ফি লাহে মাহফুজ, অর্থাৎ বরং এটা এমন একটি মহাগ্রন্থ আল কোরআন যা লাহে মাহফুজে সংরক্ষিত। আচ্ছা, তোমরা পাশাপাশি রোল সবাই যখন আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখবে, তোমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তোমরা বন্ধুরা পাশাপাশি রোল করে সবাই দুইজন মিলে একটা সংজ্ঞা লিখবে, আলোচনা করে যে লাহে মাহফুজ কি। পূর্বেই একটি কোরআনে একটি আয়াতে বলা হলো যে বালহুয়া কোরআন উম্মাজিদ ফি লাওহে মাহফুজ, অর্থাৎ এটি এমন একটি গ্রন্থ যা লাওহে মাহফুজে সংরক্ষিত। আমার প্রশ্ন হচ্ছে এই লাওহে মাহফুজ কি, এটা তোমরা পাশাপাশি রোল যারা আছো তারা দুইজন দুইজন করে এটা লিখবে। সূরা হিজর এখানে দেখো বলা হচ্ছে আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। সূরা আলায় বলা হচ্ছে সানুকরে উকা ফালা তানসা, আমি আপনাকে পাঠ করাতে থাকবো ফলে আপনি কখনো তা বিস্মৃত হবেন না, মানে ভুলে যাবেন না। তার মানে কি, আল্লাহ তাআলার পক্ষ থেকেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং আমরা কোরআন বিভিন্ন অঞ্চলে এখন শুনছি, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে
ইহুদি, খ্রিস্টান, নাসারা বা পৌত্তলিক বা যারা মানুষের শত্রু, যারা মানবতার শত্রু, তারা আমাদের আল কোরআনকে ধ্বংস করার বিভিন্ন পায়তারা করছে। এবং অনেক সময় শোনা যাচ্ছে, আমরা পেপার পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানছি যে কোরআন পুড়িয়ে ফেলা হচ্ছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদের প্রতি অবিচার করা হচ্ছে। সুতরাং এবং অনেক কোরআনে হাফেজ শাহাদাত বরণ করছে, এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। যে কোরআনে হাফেজ শাহাদাত বরণ করলেই যে কোরআন বিস্তৃত হবে সেটার কোনো সুযোগ নেই, কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা নিশ্চয়তায় দেওয়া হয়েছে। সংরক্ষিত এছাড়া কোরআন সংকলনে আরো কতগুলো গুরুত্ব দেওয়া হতো, যে হিফজকরণে, মুখস্থকরণে বিশেষ গুরুত্ব প্রদান করা হতো, যাতে এটি বিস্তৃত না হয়, যাতে এটি হারিয়ে না যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে, অর্থাৎ তিনি যখন খলিফা ছিলেন, আমাদের মহানবী হযরত আসসালামের উফাতের পর বা তিরোধানের পর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে কোরআন সংকলনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। আল কোরআন সংরক্ষণ এবং সংকলনে বিশিষ্ট সাহাবীদের, সাহাবীরা বিভিন্ন অনেক প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং বিভিন্ন পদক্ষেপ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আল কোরআন সংরক্ষণ এবং সংকলনে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ, এটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ তিনি যখন খলিফা ছিলেন তখন কি কি পদক্ষেপ নিয়েছিলেন। তোমরা সবাই জানো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর যুগে অবশ্য যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এর তত্ত্বাবধানে একটি কোরআন সংকলন বোর্ড গঠন, এতটুকু বললাম। নেক্সট ক্লাসে আমরা এটি ডিটেইলস বলার চেষ্টা করব। তোমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন সবাই কানেক্টেড থাকবে, চার পাঁচজন মিলে বা চারজন মিলে, তোমরা একটা বিষয় লিখবে যে আল কোরআন সংরক্ষণ এবং সংকলনের পাঁচটি মাধ্যম লিখো। আমরা পূর্বে কিন্তু অনেকগুলো মাধ্যমের কথাই বলেছি, কিভাবে কিভাবে সংরক্ষণ বা সংকলন করা হতো, তার পাঁচটি মাধ্যম লিখো তোমরা সবাই। আচ্ছা, আল কোরআন সংরক্ষণ এবং সংকলনের ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করি, আল কোরআন সংরক্ষণ এবং সংকলন কি এটি বুঝিয়ে বলো, পারবে তোমরা সবাই? আশা করি পারবে। আরেকটি প্রশ্ন, আল কোরআন সংরক্ষণ ও সংকলনের তিনটি মাধ্যম, সবাই তোমরা বাসায় খাতায় সবাই লিখবে যে আল কোরআন সংরক্ষণ এবং সংকলনের পাঁচটি প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন কোরআন সংরক্ষণ এবং সংরক্ষণের প্রয়োজন, তার পাঁচটি কারণ অবশ্যই খাতায় লিখবে। আমরা আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে যখন আলোচনা করব বা করোনা পরবর্তীতে যখন আমরা সশরীরে উপস্থিত হয়ে তোমাদের ক্লাসরুমে ক্লাস নেব, এই ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে এসে যখন আমাদের ক্লাস হবে, সামনাসামনি দেখা হবে, তখন মূলত তোমরা সেই খাতাগুলো আমাকে দেখাবে যে আল কোরআন সংরক্ষণ এবং সংকলনের প্রয়োজন কেন, পাঁচটা করে কারণ লিখ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘন ঘন সবাই হাত ধুবে, অপ্রয়োজনে আমরা নাক, মুখ, চোখ, কানে স্পর্শ করব না, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব না, যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক, হাতে গ্লোভস, অর্থাৎ যথাযথ প্রোটেকশন নিয়েই আমরা বাইরে যাব। আসসালামু আলাইকুম।